वेलकम माय स्टूडेंट्स, हमरा समय दूरत्वर उपरे किछु मैथ प्रैक्टिस करछिलाम। विशेष करे केसिना थेके किछु मैथ हमरा प्रैक्टिस छिलाम, तो एखन ओई केसिना थेके सिलेक्टेड किछु इम्पोर्टेंट मैथ हमरा आलोचना करब। केसिनाक प्रश्नमाला 8.2 जो मैथगुलो बोलछि ओगुलो आमि एकबार लिखेओ दी जाते सुविधा हय बोझा। धरो नम्बर 1 एटा छिल 8.2 एर, 8.2 एर एटा होच्छे 9 एर दागे, सेटा आमि 1 नम्बर बोलछि। आजके जतगुलो मैथ करब तार नम्बरिंग गुलो 1 2 एभाबे करब, किन्तु एटा 8.2 एर 9 एर मैथ। प्रश्न এরকম ছিল, এক ব্যক্তি ঘন্টায় 2 কিলোমিটার এবং অপর ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে, ঘন্টায় 4 কিলোমিটার বেগে रेल पथेर पास दिए एक ही दिके जाच्छिलो, रेल पथेर पास दिए एक ही दिके जाच्छिलो। पीछन दिक थेके एक ट्रेन एसे, पीछन दिक थेके एक ट्रेन एसे, ट्रेन से तादर के यथाक्रमे 9 और 10 सेकेंड अतिक्रम करे, 9 सेकेंड और 10 सेकेंड अतिक्रम करे। दिए प्रश्न हे ट्रेन दैर्घ्य कत, ट्रेन दैर्घ्यटा कत और गतिवेगटा कत, गतिवेगटा कत। তাহলে এক ব্যক্তি ঘন্টায়, যে প্রশ্নটা বলা হলো ক্লিয়ার, এবারে এটাকে সলভ করতে হবে। দেখো দুজন ব্যক্তি আছে, একজন 2 কিলোমিটার বেগে আর অপর ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে একদিকে যাচ্ছে। সাপোজ মনে করো এ স্থান থেকে একজন যাচ্ছে 2 কিমি পার ঘন্টা বেগে, আর আরেকজন যে যাচ্ছে সেটা হচ্ছে 4 কিমি পার ঘন্টা বেগে। আর এদিক থেকে একটা ট্রেন আসছে, এই ট্রেনটা এসে প্রথম যে ব্যক্তিটা, এই ব্যক্তিটাকে 9 সেকেন্ডে অতিক্রম করছে, আবার ট্রেনটা দ্বিতীয় ব্যক্তিটাকে অতিক্রম করছে কত সেকেন্ডে, 10 সেকেন্ডে। দিয়ে এখানে ট্রেনের দৈর্ঘ্য আর গতিবেগটা আমার দরকার। তাহলে এখানে আমার একটা জিনিস জানতে হবে যে ওরা তো দুজনেই গতিশীল, 9 সেকেন্ডে যখন প্রথম ব্যক্তিকে অতিক্রম করছে তাহলে প্রথম ব্যক্তি তো 9 সেকেন্ডে একটা ডিসটেন্স যাবে, তার 9 সেকেন্ডে কিছুটা গেল, তারপরে এই ব্যক্তিটাকে যখন অতিক্রম করবে পুরো ট্রেনটা, যদি ট্রেনের দৈর্ঘ্যটা এটা ধরি ধরো x মিটার, আর 9 সেকেন্ডে প্রথম ব্যক্তিটা মোটামুটি যদি এখানে যে কোনো একটা ডিসটেন্স গেল, তাহলে এই দুটো ডিসটেন্স মিলে এটা যদি y ধরতাম তাহলে x প্লাস y এত মিটার মোট যেতে হবে। ক্লিয়ার? তার মানে 9 সেকেন্ড ধরে প্রথম ব্যক্তি কিছুটা যাবে, সেই দূরত্বটা প্লাস ট্রেনের যে দৈর্ঘ্যটা সেটাকেও মিলিতভাবে অতিক্রম করতে হবে। ক্লিয়ার? একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ব্যক্তি 10 সেকেন্ডে যত যাবে সেটা প্লাস ট্রেনের দৈর্ঘ্যটা দুটো একসঙ্গে অতিক্রম করবে ট্রেনটা। তাহলে এটা এবার লিখব কি করে, প্রথম ব্যক্তির গতিবেগ কত, যেহেতু প্রথম ব্যক্তির গতিবেগ 2 কিমি পার ঘন্টা, অতএব প্রথম ব্যক্তি এটা মিটার করে নিচ্ছি, আমার এখানে কত আছে 9 সেকেন্ড, তাহলে এটা করব কি, প্রথম ব্যক্তি 3600 সেকেন্ডে যায় 2000 মিটার,
এটা মিটারে করে নিলাম, আর এক সেকেন্ডে যায় 2000/3600 মিটার। আর এখানে 9 সেকেন্ডে কত যাবে? আমি বলেছি প্রথম বাইকটি 9 সেকেন্ডে যেটা যাবে, তার 9 সেকেন্ডে যায় 2000×9/3600 মিটার। এবার এটা আমরা ক্যালকুলেশন করব, দুটো জিরো ক্যান্সেল করলাম, 9×4=5 মিটার। ক্লিয়ার? আচ্ছা দ্বিতীয় ব্যক্তি, তাহলে এখান থেকে প্রথমটার সঙ্গে আমি একটু এখানে লিখে নিই, ট্রেনের দৈর্ঘ্য ধরি, ট্রেনের দৈর্ঘ্য সমান এক্স মিটার, অতএব এই নিচে লিখি, অতএব ট্রেনটি 9 সেকেন্ডে যায়, ওই ট্রেনের দৈর্ঘ্য প্লাস এ যেটা যাবে ওই ব্যক্তিটা এত মিটার, আর 1 সেকেন্ডে যায় 1/9×x+5 মিটার। এটা হলো প্রথম ব্যক্তির সাপেক্ষে এটা বের করলাম। এবার আসি দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি এখানে দেওয়া আছে গতিবেগ 4 কিলোমিটার/ঘন্টা, তার মানে 3600 সেকেন্ডে যায় 4000 মিটার। এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, 1 সেকেন্ডে যায় 4000/3600 মিটার, আর 10 সেকেন্ডে যায় কত? 4000×10^3600 এত মিটার। এখানে দুটো জিরো ক্যান্সেল করছি। আচ্ছা 2×5=20, 2×8=18, আবার এটা কাটবে, আবার 2×9=20, তাহলে এটা হচ্ছে 100/9 মিটার। অতএব ট্রেনটি 10 সেকেন্ডে যায় কত? ট্রেনটি 10 সেকেন্ডে যায়, এই যে লোকটি গেল 100/9, তার সঙ্গে এক্স মিটার যোগ, তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে যায়, তাহলে 1/10×100/9+x মিটার। এবারে এই দুটো ব্যক্তির সাপেক্ষে আমরা ট্রেনটা 1 সেকেন্ডে কত যায় বার করলাম। এখানে 1 সেকেন্ডে যায় এত, এখানে 1 সেকেন্ডে যায় এত, ট্রেনের বেগটা তো একই ছিল, তাহলে 1 সেকেন্ডে যত দূরত্ব যাবে আর এভাবে যাবে সেই দূরত্ব দুটো কিন্তু সমান হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি শর্তানুযায়ী? এইটা এটাকে সমান করব, তাহলে 1/9×x+5 সমান এখান থেকে 1/10, 1/10×x+100/9। এটাকে ক্যালকুলেশন করলে আমি একটা স্টেপ জাম্প করব, এখানে 9x+50, সরি এটা গুণ করলে 10x+50, আর এটা 9x+100, তো x গুলো একদিকে আনলে 10x থেকে 9x বিয়োগ করলে x, আর এদিকে 100 থেকে 50 বিয়োগ করলে 50, তাহলে এটা সমাধান করলে x হচ্ছে 50। তাহলে দৈর্ঘ্যটা বেড়ে গেল, ট্রেনের দৈর্ঘ্যটা তোমার কত হলো? 50 মিটার। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি পেলাম? ট্রেনের দৈর্ঘ্য সমান 50 মিটার। এবারে গতিবেগ চেঞ্জ, তাহলে গতিবেগটা আমরা এখান থেকেও আসতে পারি, 1 সেকেন্ডে যায় কত, বা 9 সেকেন্ডে যায় x+5 মিটার, 1 সেকেন্ডে যায় 1/9 এত, তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে যায় এখানে কি, x+9, x এর মান আমার 50 লেগেছে, তাহলে 50+5=95/9 মিটার, আর 3600 সেকেন্ডে কত যাবে? 95/9×3600 মিটার। এবার 9×4=20, 20×22 দুটো শূন্য, এত মিটার সমান 22 কিলোমিটার, তাহলে গতিবেগটা হচ্ছে 22 কিলোমিটার/ঘন্টা। ক্লিয়ার? তাহলে এই যে ম্যাথটা বললাম, এই জায়গাগুলোর ডিজিট গুলো চেঞ্জ করে করে অন্য ম্যাথ থাকতে পারে, যদি এখানে 11, এখানে 10 থাকে গতিবেগটা, আর এখানে ধরো 9 সেকেন্ড, 10 সেকেন্ডের জায়গায় 16 সেকেন্ড, 12 সেকেন্ড থাকে, ঠিক একই পদ্ধতিতে আমরা সমাধান করব। ক্লিয়ার? তাহলে এই টাইপটা প্রত্যেকে
করে রাখবে। নেক্সট একটা ম্যাথ আসবো আমরা, নেক্সট ম্যাথ। এখানে আমাদের বিবিধ প্রশ্নমালাতে সরি 8.2 এখানে হচ্ছে 11, কিন্তু আমি দিচ্ছি 2 নম্বর ম্যাথ হিসাবে। দেখো হচ্ছে দুটি ট্রেন একই সময়ে গুড়া ও গিরিডি থেকে, দুটি ট্রেন একই সময়ে গুড়া ও গিরিডি থেকে একে অপরের দিকে, একে অপরের দিকে 25 কিমি/ঘন্টা, 25 কিমি/ঘন্টা ও 40 কিমি/ঘন্টা বেগে চলতে শুরু করেছে যখন তারা মিলিত হলো, যখন তারা মিলিত হলো তখন একটি অপরটি থেকে 60 কিমি বেশি যায়, 60 কিমি বেশি যায়। যে কোশ্চেন হচ্ছে স্থান দুটোর মধ্যে দূরত্ব কত, মানে দুটো স্থানের মধ্যে দূরত্ব। ধরো দুটি ট্রেন একই সময় একটা গুড়াপ, তো তাহলে এই স্থানটা আমি ধরে নিচ্ছি জি, আর একটা গ্রিডি, আচ্ছা দরকার নেই, এটা এ ধরছি আর একটা ধরছি আমি বি। এই দুটো স্থানের মধ্যে দূরত্বটা এটা বার করতে হবে। আচ্ছা নেক্সট, তাহলে এক্ষেত্রে বলেছে যে একটার গতিবেগ 25 কিমি/ঘন্টা, অপরটি 40 কিমি/ঘন্টা, আর তারা একে অপরের দিকে আসছে, তার মানে এখান থেকে একটা এইদিকে যাচ্ছে আর এখান থেকে একটা ট্রেন এদিকে আসছে। এইটা আমি দিচ্ছি কি গুড়াপ, এই জায়গাটার নাম হচ্ছে গুড়াপ আর এই জায়গাটার নাম হচ্ছে গিরিডি। এবার তাদের গতিবেগ দেয়া আছে, তাহলে স্থানটা আমার তো জানা নেই, আমি ধরে নিচ্ছি এই স্থানটা হচ্ছে এক্স কিমি, ক্লিয়ার, ধরি মোট দূরত্ব সমান এক্স কিমি। মানে এক্ষেত্রে বলছে যখন তারা মিলিত হয়, এখানে মিলিত কখন হচ্ছে তো জানি নাই, যাত্রা শুরু কিন্তু করেছে কখন, তারা একই সময় যাত্রা শুরু করেছে, বলেছে একই সময়। এই একই সময় বলার জন্য আমি ধরে নিচ্ছি যে ধরো টি ঘন্টা পরে তারা মিলিত হয়েছে, তাহলে একজন এখান থেকে যাত্রা শুরু করে টি ঘন্টায় কিছুটা আসবে আর একজন টি ঘন্টায় কিছুটা আসবে। তাহলে এখানে আমি এটা ধরেছি আর একটা ধরছি এবং ধরি ধরি মোট দূরত্ব এক্স মিটার কিলোমিটার এবং টি ঘন্টা পরে মিলিত হয়, ক্লিয়ার। তাহলে এই গুড়াপ থেকে গিরিডি গামী, তাহলে অতএব আমি কি লিখব, বা যেহেতু গিরিডিগামী ট্রেনের গতিবেগ কত, 25 কিমি/ঘন্টা, অতএব এই গিরিডিগামী ট্রেনটি টি ঘন্টায় যায় 25 কিমি, আবার গিরিডিতে গুড়াপের দিকে যে আসছে, গুড়াপগামী মানে গুড়াপের দিকে আসা ট্রেনের গতিবেগ 40 কিমি/ঘন্টা, অর্থাৎ গুড়াপগামী ট্রেন টি ঘন্টায় যায় 40 কিমি।
এবারে দেখো প্রত্যেকই যে এই ক্ষেত্রে আমরা 25 টি এ গেছে আর এ এসছে 40 টি তা যদি এরকম একটা জায়গা সাক্ষাৎ হয় তাহলে এই দিকটা হচ্ছে আমার কি 25 টি এই দিকটা হচ্ছে 40 টি কিমি করে এটাও কিমি এটাও কিমি তাহলে এই দুটো মিলে টোটালটা আমি কত ধরেছিলাম x তাহলে অতএব x সমান তাহলে 40 টি প্লাস 25 টি সমান হচ্ছে 65 টি তাহলে x এর মানটা এবারে আমরা এই x এর নিউমেরিক্যাল ভ্যালু বা সাংখ্যিক মান বের করতে গেলে তাহলে t এর মান বের করতে হবে এই t এর মান বের করার জন্য আরেকটা শর্ত আমার এখানে দেয়া আছে কি শর্তটা দেখো তখন একটি অপর দিক থেকে 60 কিমি বেশি যায় তা যে 40 টি এসছে আর যে 25 টি গেছে নিশ্চয় 40 টিটা বেশি দূরত্ব তো সেটা কত দূরত্ব তা 40 টি আর 25 টির মধ্যে পার্থক্য কত সেটা বিয়োগ করলে আমরা পাবো 40 মাইনাস 25 সমান 15 টি ওই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 60 কিমি ক্লিয়ার তাহলে দ্বিতীয় শর্তানুযায়ী চল্লিশটি মাইনাস 25টি সমান 60 যেহেতু এদিকে কিলোমিটার আর এটাও কিলোমিটার উভয় দিক থেকে কিলোমিটারটা বাদ যাবে তাই এই এককটা এখানে লেখা হয় না সমাধানের ক্ষেত্রে এগুলো লক্ষ্য রাখবে কোথায় একক হবে কোথায় হবে না তাহলে এবারে এটা যখন আমরা ক্যান্সেল বিয়োগ করে দেবো তাহলে 15টি সমান কত 60 অতএব টি সমান 60 বাই 15 মানে হচ্ছে 4 তাহলে টি এর মান 4 হলো তাহলে 4 ঘন্টা পর তাহলে এখানে দেখো এবারে আমার 65 টি তো অতএব এক্স বেরিয়ে যাবে এক্স সমান 65 ইনটু 4 কিমি এটা কিমি দেবে সমান কত 4 5 কুড়ি শূন্য 2 4 6 24 26 260 কিমি তাহলে এই গুড়ার থেকে গ্রিডির মধ্যে দূরত্বটা হচ্ছে 260 কিমি এবারে এই টি ঘন্টাটা বেরোনোর পরে আমি যে এক্স ধরেছি যদি কেউ এক্স না ধরে করো অসুবিধা নেই অনলি টি ঘন্টা থেকে যদি কেউ ম্যাথটা করো নো প্রবলেম তাহলে এরকম করবে টি ঘন্টা একজন 25 টি একজন 40 টি তাহলে 40 টি মাইনাস 25 টি সমান কত 60 এখান থেকে টিটা 4 বেরোবে তাহলে এখানে 4 ঘন্টায় যায় একটা 4 ঘন্টায় যায় কত 25 ইনটু 4 মানে কত 100 কিমি আর আরেকজন 4 ঘন্টায় কত আসবে 4 ঘন্টা আসবে কত 40 ইনটু 4 মানে 160 কিমি এইটা এটা যোগ করে দেবে 160 প্লাস 100 সমান 260 কিমি একইভাবে হবে যে যেভাবে করবে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাথটা নেক্সট ম্যাথ করব যেগুলো জটিল জটিল প্রবলেম সেগুলো দেখেই করছি আর বাকিগুলো আর একটা আছে কলকাতা থেকে মধুপুরগামী আর মধুপুর থেকে কলকাতাগামী তিন নম্বর ম্যাথ হবে কলকাতা থেকে মধুপুর ও মধুপুর থেকে কলকাতাগামী দুটি ট্রেন একই সময়ে যাত্রা করল দুটি ট্রেন একই সময়ে যাত্রা করল তারপরে যদি তাদের দেখা হওয়ার যদি তাদের দেখা বা সাক্ষাৎ যাই হোক দেখা হওয়ার এক ঘন্টা চার ঘন্টা পরে এক ঘন্টা ও চার ঘন্টা পরে যথাক্রমে গন্তব্যস্থলে যথাক্রমে মধুপুর ও কলকাতা পৌঁছায় মানে গন্তব্যস্থলে পৌঁছায় যথাক্রমে গন্তব্যস্থলে পৌঁছায়
তবে দেখাও যে একটি ট্রেনের বেগ অন্যটির দ্বিগুণ, তবে দেখাও যে একটি একটির বেগ অন্যটির দ্বিগুণ, একটির বেগ অন্যটির দ্বিগুণ, অথবা ভাষাটা দিতে পারে তাদের বেগের অনুপাত 2:1, এটা দেখাতেও বলতে পারে। ক্লিয়ার? তাহলে এই যে ম্যাথটা, এটা আমরা অনুপাত সমানুপাতে একবার প্র্যাকটিস করেছিলাম, আর একবার দেখো করতে গিয়ে, কলকাতা আর একটা হচ্ছে আমার কি মধুপুর, কলকাতা এ বিন্দু ধরছি, মধুপুরটা বি বিন্দু। তাহলে কলকাতা থেকে মধুপুর একটা যাচ্ছে, মধুপুর থেকে কলকাতার দিকে আসছে, দিয়ে তারা সাক্ষাৎ হওয়ার পর এ এখান থেকে 1 ঘন্টা টাইম নিয়ে যাচ্ছে, আর এ আসছে কত, 4 ঘন্টা, দিয়ে গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে। এটা হচ্ছে 4 ঘন্টা, আর এটা হচ্ছে কত, 1 ঘন্টা। এবারে এখান থেকে আমরা দুটোর গতিবেগ, তো কলকাতা থেকে যেটা মধুপুর দিকে যাচ্ছে তার একটা গতিবেগ ধরে নিচ্ছি, ধরি ধরি মধুপুরগামী মধুপুরগামী ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা, এবং কলকাতাগামী ট্রেনের গতিবেগ y কিমি পার ঘন্টা, এবং তারা টি ঘন্টা পরে সাক্ষাৎ করে বা মিলিত হয়, সাক্ষাৎ করে। তাহলে টি ঘন্টায় যে মধুপুর যাচ্ছে সে এতটা যাবে, তাহলে যদি গতিবেগটা x কিমি হয় তাহলে টি ঘন্টায় টি এক্স যাবে, আর ওর গতিবেগ y হলে ওর টি ঘন্টায় কত আসবে, টি ওয়াই আসবে। আর এ যে এদিকে যাচ্ছে 1 ঘন্টায় x যাবে, আর এ 4 ঘন্টায় কি আসবে, 4 ওয়াই, কারণ গতিবেগটা দেয়া আছে। তাহলে এবারে লিখবো মধুপুর গামী ট্রেন, মধুপুর গামী ট্রেন 1 ঘন্টায় যায় x কিমি, টি ঘন্টায় যায় টি এক্স কিমি। আবার সাক্ষাৎ হবার পর ওই মধুপুরগামী ট্রেন এই, আচ্ছা আমি একটা পার্ট এখানে লিখে নিই, এক মিনিট। মধুপুরগামী ট্রেন আর কলকাতাগামী ট্রেন, কলকাতাগামী ট্রেন 1 ঘন্টায় যায় ওয়াই কিমি, টি ঘন্টায় যায় টি ওয়াই কিমি। লিখবো যেহেতু সাক্ষাৎ হবার পর যথাক্রমে 1 ঘন্টা ও 4 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায় এখানে দেখো এ 1 ঘন্টায় যাচ্ছে এক্স, আর ও টি ওয়াই, অতএব প্রশ্নানুযায়ী এর টি এক্স মানে এর 4 ওয়াই, এই ডিস্টেন্সটা কি, টি এক্স সমান 4 ওয়াই, বা এখান থেকে টি সমান 4 ওয়াই বাই এক্স, এবং এক্স সমান টি ওয়াই, অতএব টি সমান এক্স বাই ওয়াই। এবারে টি এর মান তুলনা করে পাই, টি এর মান তুলনা করে পাই
4y by x समान x by y by एकांत तक के x square is equal to 4y square अथवा x समान 2y तले एक जोनर बोती बे का आर जोनर दिखो न लो प्रमाणित हो बस x समान 2y बाजू दी x by y को तम 2 by 1 2 is to 1 होए जाता है clear तले मैथ तो आएगा जैसे बोती बे क्या ना प्रमाण आएगा जैसे प्रमाणित तो लिखे देंगे एक है ना यामी एक्स्ट्रा एक टा विषय एक टू डिस्कस कर चाहिए था ने ये मैथ तो कंप्लीट इस शो में आमी लिंक दे आठ पार्ट बोल चुके सपोज मने करो कोलकाता तक के मधुपुर और मधुपुर तक कोलकाता का आमी ट्रेन दुटी एक शो में यात्रा कर लो तादे देखा हवार ये एक घंटा जाएगा यामी दे दिलाम धरो स्क्वायर घंटा और चार घंटा जाएगा दे दिलाम बीस स्क्वायर घंटा पड़े यथाक्रमे गंतव्यस्थले पोछाय তবে দেখা আর এখানে বলছে দেখাও যে একটির বেগ অন্যটির দ্বিগুণ তাহলে এইখানে এই দেখাও যে বলে এখানে যদি প্রশ্ন করি দেখাও যে তাদের বেগের অনুপাত ধরো b is to a অথবা a is to b আমি তো বলি না কোনটা কোন দিকে তাহলে b is to a অথবা a is to b তাহলে এখান থেকে দেখো ঠিক এই জিনিসটাই আসবে ক্যালকুলেশন করে এই জায়গাগুলো ওই একই রকম ধরবে কি রকম যে মধুপুরগামী ট্রেনে গতিবেগ এক্স ওয়াই আর এখানে টি ঘন্টা তুমি সব ধরবে ধরে এখানে এক ঘন্টা যায় টি ঘন্টায় টি এক্স কিন্তু ওইখানে হবে সাক্ষাৎ হওয়ার পর এইটা হচ্ছে এ স্কয়ার ঘন্টা ও এইটা হবে বি স্কয়ার ঘন্টা পড়ে তাহলে এখানে আমার এই ty সমান এটা স্কয়ার x হবে তাহলে এখানে ty সমান এটা কি হবে স্কয়ার x তাহলে এখান থেকে t সমান এই জায়গাটা থেকে আমার বেরিয়ে যাবে t সমান কত স্কয়ার x / y আর এখানে আমার tx সমান 4y স্কয়ার হয়ে যাবে এই 4b স্কয়ার फोर बी स्क्वायर तारे एकाने टी एक्स समान फोर बी स्क्वायर होगे एकान तेके टी समान होगे फोर बी स्क्वायर बाय एक्स दे एक दुटो आपना जो दी कंपेयर करी फोर बी स्क्वायर बाय एक्स समान ए स्क्वायर एक्स बाय वाई बाय एकान तेके आपना जो दी एक्स स्क्वायर बाय वाई स्क्वायर करी एकाने की बी स्क्वायर वाई डन ही नहीं 4b স্কয়ার এখান থেকে ক্যালকুলেশন করলে x x স্কয়ার কত আছে a স্কয়ার t সমান হচ্ছে আমার a স্কয়ার x dy a স্কয়ার x / y এখানে কি লিখি নাই tx সমান 4b স্কয়ার এখানে 1 ঘন্টায় যায় x কিমি a স্কয়ার x আর এখানে হবে b স্কয়ার y হবে তাহলে b স্কয়ার y তাহলে b স্কয়ার y / x clear তাহলে b স্কয়ার y / x তাহলে এখানে x স্কয়ার / y স্কয়ার মানে a স্কয়ার / b স্কয়ার হচ্ছে দেখে নি x স্কয়ার / y স্কয়ার b স্কয়ার / a স্কয়ার তাহলে অতএব x / y সমান হবে b / a অতএব x = y সমান b = a clear তার মানে এই যে ঘন্টা দুটো থাকে সেই দুটো রুট করলে আমার অ্যানসারটা বেরিয়ে যায় এটা যদি কম্পারেটিভ এক্সামে পড়ে কোন বড় অঙ্ক তখন এই এত কিছু ফরম্যাট করা দরকার নেই অনলি যদি এমসিকিউ থাকে কিভাবে করবে দেখো সাপোজ এই একই ম্যাথ ধরো মধুপুর এত কলকাতা সব থাকবে স্কয়ারের জায়গা ধরো দিয়ে দিল 16 ঘন্টা বিস্কারের জায়গা দিয়ে দিল ধরো 9 ঘন্টা দে বললো তাদের গতিবেগের অনুপাত কিছু নয় শুধু এই দুটো বর্গমূল করে অনুপাত করে দেবে রুট 9 ইজ টু রুট 16 মানে 3 ইজ টু 4 হবে অ্যানসার ক্লিয়ার আমি এমসিকিউ ডিসকাস করছি বা একই ম্যাথ যদি এইখানে বলে দেয় 5 ঘন্টা এখানে 6 ঘন্টা দিয়ে যদি বলে দেয় তাদের গতিবেগের অনুপাত তাহলে এটার বর্গমূল করে অনুপাত মানে রুট 6 ইজ টু রুট 5 এটা হবে অ্যানসার বা এখানে যাই দিক যদি এখানে
ঘন্টা এখানে যদি কিউ ঘন্টা দেয় তাহলে ওই ট্রেন দুটির গতিবেগের অনুপাত কি হবে? এই রুট কিউ ইজ টু রুট পি হবে, ব্যাস। এটা এমসিকিউ এর জন্য পড়বে, ব্যাস। আর বাকি বড় অঙ্ক থাকলে ওভাবে লিখে নিয়েই করবে। ক্লিয়ার এই ম্যাথটা সম্পর্কে? নেক্সট ম্যাথ ডিসকাস করবো। নেক্সট ম্যাথটা ভালো, মানে পরীক্ষার পরে রেল লাইনের পাশে দাঁড়ানো এক ছাত্র, এটা চতুর্থ ম্যাথ হচ্ছে, কিন্তু 8.2 এর জন্য এটা হচ্ছে 15 দাগের ম্যাথ। 8.2 এর তে রেল লাইনের পাশে দাঁড়ানো এক ছাত্র দেখলো রেল লাইনের পাশে দাঁড়ানো এক ছাত্র দেখলো যে সমান দীর্ঘ দুটি বিপরীত গামী ট্রেন তাকে 18 সেকেন্ড ও 12 সেকেন্ডে অতিক্রম করে, তাকে 18 সেকেন্ডে ও 12 সেকেন্ডে অতিক্রম করে। প্রশ্ন হচ্ছে এখান থেকে বলছে ট্রেন দুটি পরস্পরকে কতক্ষণে অতিক্রম করবে, ট্রেন দুটি পরস্পরকে কতক্ষণে অতিক্রম করবে, এটা প্রশ্ন। তো এখানে আমার বলার বক্তব্য, এখানে ট্রেনের দৈর্ঘ্য কিন্তু দেয়নি, কিন্তু তাদের দৈর্ঘ্য দুটো সমান বলে দিয়েছে। তাহলে আমি যদি ধরে নিই ট্রেন দুটির দৈর্ঘ্য এক অংশ করে, তার মানে একটা ট্রেন মনে করে এরকম এক অংশ, তাহলে আর একটা ট্রেনও এক অংশ, তা পরস্পরকে অতিক্রম করা মানে কি? তাহলে এক অংশ যুক্ত হয়ে মোট দু অংশ যেতে হবে, তাহলে পরস্পরকে অতিক্রম করবে। তাহলে এক্ষেত্রে আমরা ধরি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য সমান এক অংশ, এটা ধরতে পারি। আর ওইখানে যে ছাত্র বালকটা দাঁড়িয়েছিল, তো দাঁড়িয়ে থাকা মানে একটা বিন্দু, তাহলে তাকে 18 সেকেন্ডে অতিক্রম করা, তার মানে কি? জাস্ট ট্রেনের এক অংশ দৈর্ঘ্য অতিক্রম করা, তার মানে প্রথম ট্রেন 18 সেকেন্ডে অতিক্রম করে কত? এক অংশ। আর 1 সেকেন্ডে অতিক্রম করে 1/18 অংশ। দ্বিতীয় ট্রেন 12 সেকেন্ডে অতিক্রম করে এক অংশ, আর 1 সেকেন্ডে অতিক্রম করে 1/12 অংশ। তাহলে মোট 1 সেকেন্ড 1 সেকেন্ড 2 সেকেন্ডে অতিক্রম করে কত? সরি, মোট 1 সেকেন্ডে অতিক্রম করে কত? এই দুটো যোগ হবে 1/18 প্লাস 1/12, মানে মিলিতভাবে এখানে লিখছি, মিলিতভাবে মোট 1 সেকেন্ড অতিক্রম করে এত অংশ। এটা ক্যালকুলেশন করলে 18 12 লসাগু 36, 18 2 12 3 এত অংশ সমান 5/36 অংশ। আচ্ছা, ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি কত? ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টিটা আমরা বের করে নেব কত? 1 প্লাস 1 অংশ সমান 2 অংশ। এবারে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে, তার মানে কি? ওই দু অংশটা অতিক্রম করতে যে টাইম লাগে, এখানে 5/36 অংশ অতিক্রম করতে 1 সেকেন্ড লাগছে, তাহলে দু অংশ অতিক্রম করতে যেটা ওটা উত্তর হবে। তাহলে অতএব 5/36 অংশ অতিক্রম করে 1 সেকেন্ডে, এক অংশ অতিক্রম করে, এটা উল্টে গেলে হবে 36/
5 সেকেন্ডে। আর দু অংশ অতিক্রম করতে গেলে 2 গুণ করলে কত হবে, 36 ইনটু 2 বাই 5 সেকেন্ডে মানে 72 বাই 5 সেকেন্ডে সমান 14 গুণ 2 বাই 5 সেকেন্ডে। এটা খুব ইম্পর্টেন্ট অংক, এটি করবে। এই জায়গাটা আবার 18 12 জায়গায় অন্য অন্য ডিজিট থাকতে পারে, সেগুলো নিজেরা এইভাবে ফরম্যাটটাতে করতে হবে। নেক্সট, এটা একটা হলো, নেক্সট ম্যাথ ওই 8.2 এর 16 দাগের অঙ্ক 16, আর এটা আমার পঞ্চম চলছে, এটা হবে 16। বলছে একটি ট্রেন দুপুর 12টার সময় 16 কিমি ঘন্টা বেগে রওনা হলো। একটি ট্রেন দুপুর 12টার সময় 16 কিমি পার ঘন্টা বেগে রওনা হলো। যে বলছে আরেকটি ট্রেন একই স্থান থেকে দুপুর 1টার সময়, আরেকটি ট্রেন একই স্থান থেকে দুপুর দুপুর 1টার সময় রওনা দিয়ে, 1টার সময় রওনা দিয়ে রাত 9টার সময় প্রথম ট্রেন থেকে অতিক্রম করল। রাত 9টার সময় প্রথম ট্রেনটিকে অতিক্রম করল, অতিক্রম করলো। তো এখানে প্রশ্ন হচ্ছে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত। তাহলে এটা আপনি অতটা এ নয়, ক্রিটিক্যাল না, সোজা আছে। কারণ 12টার সময় একজন যে যাত্রা শুরু করেছে সে 1 ঘন্টায় 16 কিমি যায়, তাহলে সে 12টা থেকে 1টা 1 ঘন্টায় কত যাবে, মানে একটা ট্রেন দেখো এ থেকে ধরো যাত্রা শুরু করেছে, তাহলে 1 ঘন্টা পরে সে তো 16 কিমি গেছে যার গতিবেগ। তাহলে এখানে বলছে একজন দুপুর 12টার সময় রওনা হলো, তাহলে একটি ট্রেনের গতিবেগ 16 কিমি পার ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যায় 16 কিমি, ঠিক আছে 16 কিমি গেল। দে এই ট্রেনটা এখানে অবস্থান করছে, এই এ ট্রেনের অবস্থানটা এখানে, এরপর এখান থেকে আর একটা ট্রেন দ্বিতীয় ট্রেনটা যাচ্ছে, দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে ও বলেনি, কিন্তু 9টার সময় প্রথম ট্রেনটি অতিক্রম করলো। আচ্ছা এ 12টা থেকে এখানে, এটা 12টায় শুরু, 1টাতে প্রথম ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে 1টার সময় এ আবার যাত্রা শুরু করেছে, দিয়ে রাত 9টায় এ, তাহলে এখান থেকে এর কত ঘন্টা হচ্ছে, আচ্ছা 12টা থেকে 9টা তো 9 ঘন্টা, আর এখানে 1টা থেকে এটা হচ্ছে 8 ঘন্টা, তাহলে 8 ঘন্টায় এ কত গেছে, তাহলে 16 ইন্টু 8 কত হচ্ছে, 464, 64 128, 128 কিমি এটা, আর এটা কত ছিল 16, 128 আর 16 যোগ করলে কত হচ্ছে 144, তাহলে এখান থেকে এই পর্যন্ত মোট ডিস্টেন্স হচ্ছে 144 কিমি। এই 144 কিমি যেতে এর 1টার সময় শুরু করেছে, 1টা থেকে এখানে 9টায়, তার মানে মোট 8 ঘন্টা লেগে গেছে, ক্লিয়ার। তাহলে ট্রেনের গতিবেগ 1 ঘন্টা যায় এত কিমি, 8 ঘন্টা যায় 16 ইন্টু 8 কিমি সমান হচ্ছে 128 কিমি। তাহলে প্রথম ট্রেন, প্রথম ট্রেন মোট যায়, তাহলে ওই প্রথমে গিয়েছিল 1 ঘন্টা 16, আর বাকি গেল 128 কিমি, যোগ করে দিলে আমার কত হলো 144 কিমি। আচ্ছা দ্বিতীয় ট্রেন, দ্বিতীয় ট্রেন ওই মোট সময়টা গেছে কত, 8 ঘন্টায়, 8 ঘন্টায় যায় 144 কিমি, তাহলে 1 ঘন্টায় যায় 144/8, এটা কাটাকাটি করলে কত হচ্ছে, 8 কে 8 আর থাকে 6, 64, 8 আর 64, তাহলে এখানে হচ্ছে 18 কিমি, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ 18 কিমি পার ঘন্টা।
ব্যাস হয়ে গেল নেক্সট মেথড নেক্সট আমরা বিবিধ অনুশীলনে আসব বিবিধ অনুশীলনে যেগুলো একেবারে একটু জটিল প্রবলেম সেগুলো আলোচনা করব আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে দেখেন তো মনীষ তার 15 ঘন্টা মোটরসাইকেলে ভ্রমণে 6 নম্বর আছে মনীষ আর এটা বিবিধ অনুশীলনে শুরু হলো কেসিলান বিবিধ অনুশীলনে কত তার এটা 22 22 এর তার মনীষ তার 15 ঘন্টার মোটরসাইকেল ভ্রমণে 15 ঘন্টা মোটরসাইকেল ভ্রমণের প্রথম অর্ধে আঠাশ কিমি পার ঘন্টা ও দ্বিতীয় অর্ধে 32 কিমি ঘন্টা ভ্রমণ করল ও দ্বিতীয় অর্ধে 32 কিমি পার ঘন্টা ভ্রমণ করল যেখান থেকে প্রশ্ন হচ্ছে সে মোট কত কিমি ভ্রমণ করল সে মোট কত কিমি ভ্রমণ করল পাটিগণিতে করা যায় বীজগণিতে করা এটা বীজগণিতে সোজা হবে সেটাই বলছি মোট 15 কিমি গেছে আচ্ছা এই ডিসটেন্সটা ধরো আমি যদি x কিমি ধরে নিই মনে করো এটা x কিমি ধরি মোট দূরত্ব সমান x কিমি তার অর্ধেকটা এদিকে হবে x / 2 কিমি এদিকটা হবে x / 2 কিমি আচ্ছা মোট দূরত্ব x কিমি অর্ধেক দূরত্ব সমান তাহলে আমার কত হচ্ছে x / 2 কিমি এই x / 2 কিমি যেতে কত সময় লাগছে প্রথম অর্ধে 28 কিমি পার ঘন্টা যাচ্ছে তাহলে তো এই প্রথম অর্ধে বা অর্ধেক অংশে 28 কিমি যায় 1 ঘন্টায় 1 কিমি যায় 1/28 ঘন্টায় আর x / 2 কিমি যায় 1/28 ইনটু 1/ সরি x / 2 ঘন্টা আর দ্বিতীয় অর্ধে 32 কিমি যায় 1 ঘন্টায় 1 কিমি যায় 1/32 ঘন্টায় আর x / 2 কিমি যায় 1/32 ইনটু x / 2 ঘন্টায় এই দুটো মিলে মোট যাচ্ছে কত 15 ঘন্টা তাহলে শর্তানুযায়ী ওই দুটো সমষ্টি মানে হচ্ছে 128 ইনটু x / 2 প্লাস 132 ইনটু x / 2 সমান হচ্ছে 15 ঘন্টা এখান থেকে 4 সাথে 28 হয় না তাহলে x / 2 ইনটু 1/4 যদি কমন নিই তাহলে 1/7 প্লাস 1/8 হবে সমান 15 আর x / 2 ইনটু 1/4 ইনটু এটা 8 সাথে 15/56 সমান 15 15 ক্যান্সেল অর্থাৎ x সমান এই 4 2 8 ইনটু 56 6 48 7 থেকে 4 5 এর 40 4 এর 44 448 হচ্ছে তাহলে 448 হচ্ছে স্থান দুটির মধ্যে দূরত্ব ক্লিয়ার এই ক্যালকুলেশন নিজেদের মতো করবে আমি আমার মতো করলাম নিজেরা নিজেদের মতো করবে নেক্সট নেক্সট হচ্ছে যেগুলো একটু জটিল আছে সেটাই দেখি হ্যাঁ এটা খুব ভালো ম্যাথ কি একটু জটিলই হবে দুটি আলাদা লাইনে একই দিকে ধাবমান দুটি 80 মিটার করে দীর্ঘ ট্রেন এটা হচ্ছে বিবিধ প্রশ্নমালা 30 ম্যাথ
আমার এটা হচ্ছে 7 নম্বর। বলছে দুটি আলাদা লাইনে একই দিকে ধাবমান, দুটি আলাদা লাইনে একই দিকে ধাবমান দুটি 80 মিটার করে দীর্ঘ ট্রেন, দুটি 80 মিটার করে দীর্ঘ ট্রেন একটি আরেকটিকে অতিক্রম করে, একটি আর একটিকে অতিক্রম করে, অতিক্রম করে পূর্ণচ্ছেদ। দ্রুতগামী ট্রেনটি অপর ট্রেনকে 1 মিনিটে সম্পূর্ণভাবে অতিক্রম করে, 1 মিনিটে সম্পূর্ণভাবে অতিক্রম করে। এর সঙ্গে আরেকটু পাঠ আছে, যদি তারা বিপরীত দিকে চলত, যদি তারা বিপরীত দিকে চলত, বিপরীত দিকে চলত তবে পরস্পরকে অতিক্রম করতে 3 সেকেন্ড সময় লাগত, তবে পরস্পরকে অতিক্রম করতে 3 সেকেন্ড সময় লাগত। এখানে প্রশ্ন হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য কত, সরি ট্রেনের নয়, তাদের গতিবেগ, তাদের গতিবেগ কত। আচ্ছা এখানে দুটোর গতিবেগ আর কি, তাহলে প্রশ্নটা বোঝা গেল, দুটোর দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার করে, দুটোর দৈর্ঘ্য দেওয়া আছে কি 80 মিটার করে, আর নেক্সট এদের গতিবেগের মানটা আমাকে বের করতে বলেছে, তাদের গতিবেগটা। আর এখানে কি দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে যদি ট্রেন দুটি একই দিকে যায়, মানে এদিকে এদিকে একই দিকে যদি যায়, তাহলে তারা 1 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করছে, আর যদি তারা বিপরীত দিকে যায়, না এখন আলাদা দেখে নিই, আলাদা লাইনে একই দিকে ধাবমান দুটি 80 মিটার করে দীর্ঘ ট্রেন একটি অপরটিকে অতিক্রম করে, দ্রুতগামী ট্রেনটি অপর ট্রেনকে 1 মিনিটে সম্পূর্ণভাবে অতিক্রম করে, যদি তারা বিপরীত দিকে চলত তবে পরস্পরকে অতিক্রম করতে 3 সেকেন্ড। এখানে আমার একটু ভাষাটা দেখে নিও, ট্রেন দুটি 1 মিনিট সময় অতিক্রম, ট্রেন দুটি অতিক্রম করে একই দিকে ধাবমান দুটি ট্রেন 1 মিনিট, আর বিপরীত দিকে হলে 3 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এবার ধরে নিই, ধরি ট্রেন দুটির গতিবেগ 1 কিমি/ঘন্টা এবং 1 কিমি/ঘন্টা, এটা ধরলাম একই দিকে গেলে 1 ঘন্টায় যায় x-y কিমি, এবং বিপরীত দিকে গেলে 1 ঘন্টায় যায় কত, x+y কিমি। আচ্ছা এখানে বলি আমি x থেকে y কেন বিয়োগ করলাম, কারণ এখানে আমার ফার্স্টের দ্রুতগামী আছে, তাহলে সেটা ধরলাম, ধরি ট্রেন দুটির গতিবেগ x কিমি/ঘন্টা y কিমি/ঘন্টা, এইখানে এই x কিমি যেটা ধরেছি, ট্রেন দুটি এইখানে একটু লিখে দিচ্ছি মধ্যে, এটা হচ্ছে দ্রুতগামী ট্রেনের গতিবেগ x কিমি/ঘন্টা, এবং এটা হচ্ছে অপর ট্রেনের গতিবেগ y কিমি/ঘন্টা ধরলাম, তাহলে আমার এক্সটা বেশি হবে, ক্লিয়ার, তাহলে আমার x-y করলাম। এবার আসি এই যে কিলোমিটারকে আমরা মিটার করতে পারি, তাহলে এর সঙ্গে 1000 গুণ, আর এই যে গতিবেগটা ঘন্টায় হচ্ছে, আর ট্রেন দুটি মোট কত করে হচ্ছে 80 মিটার করে,
দুটি ট্রেনের মোট দৈর্ঘ্য সমান 80 মিটার যুক্ত 80 মিটার সমান 107 মিটার। এবার আমরা আসবো প্রথম ক্ষেত্রে, এক্স মাইনাস ওয়াই ইন্টু কিলোমিটারকে আমি মিটার করছি, এত মিটার যায় 3600 সেকেন্ডে, 1 মিটার যায় 3600 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু 1000 সেকেন্ডে, আর 160 মিটার যায় 3600 ইন্টু 160 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু 1000 সেকেন্ডে। আচ্ছা এটা ক্যালকুলেশন করলে কেমন দাঁড়াচ্ছে? আচ্ছা দুটো শূন্য কাটি, এখানে 8 শূন্য কেটে দিচ্ছি। আচ্ছা 16 ইন্টু 36 বাই এত, তাহলে এই যে টাইমটা এই একই দিকে গেলে টাইমটা বলেছে কত? 1 মিনিট। 1 মিনিট বলেছে কি না 1 সেকেন্ড বলেছিল? এটা 3 সেকেন্ড, এটা 1 মিনিট। একবার দেখে নি, 1 মিনিট হলে ওটাকে আমার 60 সেকেন্ড করতে হবে। 1 মিনিট, হ্যাঁ 1 মিনিটে সম্পূর্ণ অতিক্রম করে, একটু বেশি লাগে দিয়ে গেলে। তাহলে এখানে এটা সেকেন্ডে আছে, তাহলে শর্ত অনুযায়ী তাহলে এই 36 ইন্টু 16 বাই এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে আমার 1 মিনিট, মানে কি 60 সেকেন্ড। তো এইটা আবার কাটাকাটি হবে, তাহলে এখান থেকে অতএব এক্স মাইনাস ওয়াই বেরিয়ে যাবে কত? এক্স মাইনাস ওয়াই বেরোবে ওই 36 ইন্টু 16 বাই 60, 12 3 12 5, তাহলে 48/5। এক্স মাইনাস ওয়াই হচ্ছে 48/5। তো এটা যদি আমরা ভাগ করি 8 5 5 9 45, আর 5 6 বা 9.6, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মানটা হচ্ছে 9.6। এভাবে আমরা আর একটা ইকুয়েশন বের করে নেব, সেটা যখন বিপরীত দিকে যাবে আবার লিখবো, আবার এক্স প্লাস ওয়াই ইন্টু 1000 মিটার যায় 3600 সেকেন্ডে, 1 মিটার যায় 3600 বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 1000 সেকেন্ডে, আর আমার ওই 160 মিটারই যাবে, তাহলে 160 মিটার যায় 3600 ইন্টু 160 বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 1000 সেকেন্ডে। এবার এইটার সমান বলা আছে কত? 3 সেকেন্ড বলা ছিল, 3 সেকেন্ড। তাহলে দ্বিতীয় শর্ত অনুযায়ী আমরা কি লিখব? এইখানে লিখছি ছোট করে, দ্বিতীয় শর্ত অনুযায়ী ওই 3600, আচ্ছা এখানে একটু কেটে ছোট করতে, দুটো শূন্য কেটে গেল আর একটা শূন্য কেটে, মানে 36 ইন্টু 16 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই সমান 3, এখানে 3 12, তাহলে অতএব এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান 16 আর 12 গুণ করব, এখানে 16 যদি আমরা 8 প্লাস 8 করি, 16টাকে 8 প্লাস 8 করলে 8 12 96, আর আরেকটা 8 12 96 96 96 যোগ করলে 192, তাহলে এই দুটো গুণ করলে হচ্ছে 192। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের x প্লাস y হচ্ছে 192 আর x মাইনাস y হচ্ছে 9.6, এই দুটো যোগ করে দিই, যোগ করলে 2x সমান এই 192 নয়, যোগ করলে হচ্ছে 201.6, অর্থাৎ x সমান হচ্ছে 201.6 বাই 2, কাটাকাটি করলে কত হচ্ছে 201, মানে এটা হচ্ছে, হ্যাঁ 102 0, এটা হচ্ছে 100 200 3 6 8। এখানে দেখি 2 8 16 4 2 0 1, আর 2 0 2 2, তাহলে 100.8 হচ্ছে। এইটা হচ্ছে আমার একটার বেগ, আর একটা আমরা কি করে বার করবো, এটা থেকে বিয়োগ করে দিই, তাহলে ওয়াইটা কত হবে 192 মাইনাস 100.8, তাহলে এক্ষেত্রে আমরা 192 থেকে যদি এটা বিয়োগ করে দিই, তাহলে এখানে 90
1.2 হয়ে যাচ্ছে। এটা 8 3 10 7 1 109 হ্যাঁ ঠিক আছে 91.2। তাহলে ট্রেন দুটির গতিবেগ হলো একটা হচ্ছে 101.8 কিমি পার ঘন্টা আর একটা হচ্ছে 91.2 কিমি পার ঘন্টা। তাই যতগুলো বললাম এইগুলো একটু ক্রিটিক্যাল ছিল বিবিধ অনুসারে, বাকিগুলো সোজা আছে। আর তবে একবার দেখে নিই যদি এর মধ্যে আর জটিল কিছু আছে। হ্যাঁ আর একটি ম্যাথ ভালো হয় তো ওটা বলে দিই, এটাই বললে শেষ। নেক্সট আরেকটা বলছে কোন স্থানে যাওয়ার জন্য, এটা হচ্ছে 86 বিবিধ আর এটা মনে হচ্ছে আমার 8 নম্বর হচ্ছে। যাই হোক কোন নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য, নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য আমি রওনা হই, আমি রওনা হই দুপুর 3টের সময়, দুপুর 3টের সময় সমগ্র পথের 2/5 এবং 5টার সময়, এটা বিকেল হবে, 5টার সময় সমগ্র পথের 2/3 গেলাম, 2/3 গেলাম। আমি কখন রওনা হয়েছিলাম ও কখন সেই স্থানে পৌঁছেছিলাম, আমি কখন রওনা হয়েছিলাম এবং কখন পৌঁছেছিলাম, এটাই প্রশ্ন। ঠিক আছে আর বাকিগুলো সোজা আছে, সব নিজেরা করে। এখানে দেখ কোনো নির্দিষ্ট স্থানে যাবার জন্য আমার এখানে স্থানটার দূরত্ব দেয়নি, আর শুধু বলেছে 3টার সময় 2/5 গেছি। তাহলে 3টার সময় 2/5 যাওয়া মানে নিশ্চয় 3টার আগে আমি বেরিয়েছি ঘর থেকে। তাহলে এক্ষেত্রে আমার মোট পথটা যদি 1 ধরি মোট পথ সমান 1 অতএব এই 3টার সময় কত গেছি আমরা, 3টার সময় আমি যাই কত 2/5 মোট পথের 2/5 আর 5টার সময় আমি যাই 2/3। তাহলে এই যে 3টা থেকে 5টা টাইমটা কত লাগছে, 2 ঘন্টা। আর এই যে অংশ দুটো আমি যাচ্ছি সেই অংশ দুটোর মধ্যে আমরা যে পার্থক্যটা করবো ওইটা আমার ওই টাইমটা লেগে যাবে। এটা বলছি আমরা আমি যাই কত, এত অংশ হচ্ছে 3টার সময় আর 5টার সময় এত গেছি। ক্লিয়ার করে বুঝে নিই, যদি আমার যাত্রাপথটা এই বিন্দু থেকে হয় তাহলে যখন 3টা বাজে তো আমি এই মোট পথটা গেছি কত, 2/5 এতটা 3টায়। কিন্তু যখন 5টা বাজে তখন আমি মোট পথের গেছি কত, 2/3। তাহলে এখান থেকে এতটা হচ্ছে 2/3 আর এখান থেকে এতটা হচ্ছে আমার 2/5। তাহলে এই পথটুকু কত হবে আমার, এই পথটুকু হবে এই 2/3 থেকে টোটালটা থেকে এটা বাদ, তাহলে এইটুকু। তার মানে 2/3 - 2/5 হচ্ছে এই পথটুকু, এই পথটুকু যেতে আমার কিন্তু ডিফারেন্সটা কত, এখানে 3টা থেকে 5টা 2 ঘন্টার ডিফারেন্স। ক্লিয়ার, এটা একটু মাথায় রাখবে। নেক্সট আসি আমার ম্যাথটাতে। এবার 3টার সময় এত অর্থাৎ এই যে ডিফারেন্সটা, তাহলে 2 ঘন্টায়
আমি যাই কত, তাহলে এটা বিয়োগ করব 2 এর 3 মাইনাস 2 এর 5 অংশ। কেন বিয়োগ করব একটু আগে দেখিয়ে দিলাম চিত্রটায়, সমান এখানে লসাগু করলে হচ্ছে 15, 5 দিয়ে 10, 3 দিয়ে 6 মানে হচ্ছে 4 বাই 15 অংশ। এখানে অংশটা লিখবে, এই 4 বাই 15 অংশ যেতে আমার সময় লেগে গেছে কত, 2 ঘন্টা। আর আমি বলেছিলাম কি, আমার যাত্রা পথ থেকে এইটা হচ্ছে 2 এর 5 অংশ আর এইটা হচ্ছে 2 এর 3 অংশ, তাহলে এই 2 এর 5 অংশ যেতে সময়টা 3টায় গেছে, তাহলে 2 এর 5 অংশ যেতে আমার তাহলে কত কখন হবে এই টাইমটা মোট বার করে নেব কত লেগেছে, তাহলে অতএব 4 বাই 15 অংশ যেতে সময় লাগে কত, 2 ঘন্টা। এক অংশ যেতে সময় লাগে 2 বাই 4 উপরে 15 ঘন্টা, 2 দিয়ে 4 মানে কত হচ্ছে 7 বাই 2 ঘন্টা, এই সরি 15 বাই 2 ঘন্টা সমান 7.5 ঘন্টা, মানে 7.5টা, 7:30। আর এই আমার 2 এর 5 যেতে কত লেগেছিল, 2 এর 5 অংশ যেতে সময় লাগে, তাহলে 15 বাই 2 ইনটু 2 এর 5 ঘন্টা, 5 3 15, 2 দিয়ে কেটে গেলে 3 ঘন্টা। আচ্ছা আমার এই 2 এর 5 যেতে সময় লেগেছে 3 ঘন্টা, আর 3টার সময় যদি পৌঁছাই তাহলে আমি নিশ্চয় কখন যাত্রা শুরু করেছিলাম, তাহলে এখানে বলছে কখন পৌঁছেছিলাম আর কখন রওনা হয়েছিলাম, তাহলে লিখবে কি, আমি রওনা হয়েছিলাম ওই যে দুপুর, এখানে দুপুর বইয়ের ভাষা দেওয়া আছে, এটা 3টাটাকে বিকেল বলা হয়, আর যা আছে তাই লিখছি, দুপুর 3টা মাইনাস 3 ঘন্টা আগে সমান 12টার সময়, দুপুর 12টার সময়। আচ্ছা 12টার সময় রওনা হয়ে আমি এক অংশ গেছি কত, 7.5 ঘন্টায়, তাহলে 12টা থেকে যদি 7.5 ঘন্টা যোগ করি তাহলে সন্ধ্যা 7:30 গন্তব্যস্থলে পৌঁছাবো, তাহলে অতএব গন্তব্য স্থলে পৌঁছাবো কখন, পৌঁছাবো ওই 12টা যুক্ত 7:30 সমান সন্ধ্যা 7:30। ইয়ার এটা লিখে দেখি, সন্ধ্যা 7:30 12টা প্লাস 7:30 সমান হচ্ছে সন্ধ্যা 7:30, ওইটা আমার উত্তর হবে, ক্লিয়ার। তাহলে এই যতগুলো আলোচনা করলাম এগুলো ইম্পর্টেন্ট ছিল, বাকিগুলো এমনি টুকিটাকি সোজা আছে, ওগুলো নিজেরা ট্রাই করো। তাহলে এতটাই থাকলো আমার, নেক্সট অন্য চ্যাপ্টার।